আসসালামু আলাইকুম কলার, আবারও আমন্ত্রণ জানাচ্ছি আইন অধিকার অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমার অনেক কলার আজকে লাইনে আছেন, আমি এক্ষুনি আমার কলারদের সাথে কথা বলবো। এই মুহূর্তে দেখি কে আছেন আমার সাথে। আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, একটু জোরে কথা বলেন ভাইয়া। জি, আমি প্রথমে আপনাদের ধন্যবাদ আর আমার বাজার সাহেবের অসংখ্য ধন্যবাদ। তাই না, ধন্যবাদ ডিগ্রিটা যেন আপনাকেও, আল্লাহ সহি সালামতে কমপ্লিট করার তৌফিক দান করেন। ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ। আচ্ছা, আমার একটা প্রশ্ন। জি আমার সামনের মাসে আমার একটা কেস ফ্যামিলি কোর্ট। জি জি আমি 2004 উইদেশ আসলাম ডিসেম্বর মাসে। জি আওয়ার বাদে আমি আর আমি ওভারস্টে হয়েছি, 1 বছর ওয়ার্ক পারমিট আইসলাম। আমার বাজে 2010 আমি একটা ইসলামিক মেরিট করছিলাম। তা জি আমার একটা ছেলে আছে, তার বয়স 3 বছর। তখন জি আমরা ফ্যামিলির মাঝে একটু বেড়াচেড়া লাগার বাদে আমার বাচ্চারা মেয়ের দিয়েছি না, আচ্ছা আমার ওয়াইফে লইয়া গেছেন কি। জি এখন সামনে মাস হইলো আমার ফ্যামিলি কোর্টটা, আমার ইমিগ্রেশন ব্যাকগ্রাউন্ডও ঠিক নাই। জি জি এখন আমি এমতো অবস্থায় কিতা করতাম পারে, আমি মানে একটু খুব চিন্তার মাঝে আছি আর কি। যদি আমার একটু রাইটলি সঠিক দৃষ্টান্তটা দেই না, আমি খুব খুশি হইব। আচ্ছা, আপনি আমরা লোকে জি তাহকা আপনি শুনুন। জি ভাই, আমি ঠিক মানে আপনি কি ইমিগ্রেশনের কি বলে দিক থেকে জানতে চাচ্ছেন নাকি ফ্যামিলি দিক থেকে? দুইটাই জানতে যদি আপনি চাচ্ছি। হলে যেমন ধরেন দুইটাই জি, যদি আপনি যদি আপনার বাচ্চার জন্য যদি আপনি কন্ট্যাক্ট অর্ডার নিতে পারেন, যে আপনি আপনার বাচ্চাকে দেখবেন, নিয়মিতভাবে দেখবেন, বাচ্চাকে আপনি সাপোর্ট করবেন, তাহলে এটার উপরে ভিত্তি করে কিন্তু আপনার হিউম্যান রাইটসের আর্টিকেল 8-এ আপনার কেস হতে পারে। আপনার ফ্যামিলি এবং প্রাইভেট লাইফ, সেখানে একটা কেস আপনি আপনি করতে পারেন। এবং এক্ষেত্রে আপনার কোর্টের অর্ডার আপনার লাগবে। কোর্টের অর্ডার ছাড়াও যদি আপনার ওয়াইফ আপনাকে সহযোগিতা করে, ওয়াইফ যদি একটা একটা কনসেন্ট অর্ডারে সাইন করে যে তার কোনো আপত্তি নাই, যে আপনি আপনার বাচ্চাকে সে নিয়মিতভাবে দেখবেন, বাচ্চাকে আপনি কিছু কিছু সাপোর্ট করবেন, সেটাও হতে পারে। না হলে কোর্ট থেকে আপনাকে কন্ট্যাক্ট অর্ডার নিতে হবে। কন্ট্যাক্ট অর্ডার নিলে তাহলে আপনি ওই ফ্যামিলি লাইফের আন্ডারে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ওই FLR FP ফর্ম দিয়ে। এটাই হচ্ছে আপনার আমার জন্য প্রশ্ন ভালো। জি জি, আমি তো এখন কোর্টও তো আমার সামনের মাসে আমার এটার ডেট, জি হিয়ারিং ডেট আছে। এখন জি প্রশ্ন রইল আমার, আমার যদি তারা কয় যে আপনার বাচ্চারা আপনি লুক আফটার করবানি, এখন আমি যদি কই লুক আফটার করবো, তাহলে আমার তো এই দেশের স্ট্যাটাস ঠিক নাই, অবশ্যই আমি তো খাম করি দেশে। না না না, শুনেন, এখন আপনি তারা যদি যে আপনি যদি ওটা ওটা তো আপনাকে অ্যাসেসমেন্টে যেতে হবে, যে আপনি আপনি অ্যাসেসড, যখন আপনি অ্যাসেসমেন্টে যাবেন যে আপনি আসলে সুইটেবল ফাদার হতে পারেন কি না। প্রশ্ন হবে এখানে আপনার আপনার যিনি বাচ্চার মা, তিনি কি বাচ্চাকে দেখতে অপারগ কি না। ইস্যুগুলো কিন্তু এখানে ভাইয়া অনেকগুলো ইস্যু আছে। যেমন আমি এই মুহূর্তে একটা কেস আমি করছি যেখানে বাচ্চার বাবা আছে ইথিওপিয়াতে, কিন্তু বাচ্চার মায়ের মানসিক তার সমস্যার কারণে আমি এখন চেষ্টা করছি ইথিওপিয়া থেকে ওই ভদ্রলোকরে এদেশে আনার জন্যে। ওই ভদ্রলোক এদেশে আনার পরে উনি যদি অ্যাসেসড হন, তাহলে তখন আমি আবার আপনার মতো এরকম অ্যাপ্লিকেশন করে দিব যে আপনাকে যেন থাকতে দেয়। আপনি মনে রাখুন ভাইয়া, যদি আপনি কোনোভাবে বাচ্চার কাস্টডি পান, কোনো কারণে যদি বাচ্চার মা বাচ্চাকে দেখতে অপারগ হয়, আপনি যদি বাচ্চার কাস্টডি পান, সেক্ষেত্রে কিন্তু আবার আপনি আমরা যে আমরা আমরা যেটাকে বলি জাম্বরানো কনসেশন, ওই কনসেশনের আন্ডারে কিন্তু আপনি তখন অ্যাপ্লাই করতে পারবেন। বুঝতে পেরেছেন? ফলে বাচ্চার সাথে কন্ট্যাক্ট অর্ডার হলে আপনি যেমন একটা রুটে আপনি যেতে পারছেন, বাচ্চার কাস্টডি যদি আপনি পান, বাচ্চা যদি আপনি সোল কেয়ারার আপনি হয়ে যান, সেটার জন্যও কিন্তু আপনি আপনি ক্যাটাগরি আপনি স্যাটিসফাই করতে পারবেন। যদি আপনি খালি ইমিগ্রেশনে ঢুলে যান, সেক্ষেত্রে তখন কিন্তু আপনার ওই মেনটেনেন্সের ব্যাপার উঠবে, টাকা পয়সার ব্যাপার উঠবে। যদি আমরা জাম্বরানো কনসেশনের মাধ্যমে আমরা যাই, যেটাকে আমরা বলি আপনার একটা ডেরিভেটিভ রাইট আছে, এটা হচ্ছে একটু আইনের টার্ম, আপনি তো বুঝবেন না, সেক্ষেত্রে আপনার কিন্তু ইনকামটা দেখানো লাগছে না। কারণ বলা হবে যেহেতু আপনি একটা ব্রিটিশ বাচ্চার আপনি কেয়ারার, আপনি যদি এখন বাংলাদেশে চলে যান, তখন এই বাচ্চাকেও আপনার সাথে চলে যাওয়া লাগবে। এই চলে যাওয়ার অর্থ হবে এই যে আপনার বাচ্চা একটা ব্রিটিশ বাচ্চা হিসাবে যে সমস্ত অধিকারগুলো ভোগ করতো, যেমন ধরেন ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট, ফ্রি স্কুলিং, এই সমস্ত বেনিফিট থেকে সে বঞ্চিত হবে। তো ফলে আপনি যে রুটি আপনি যান না কেন, আপনি যদি কন্ট্যাক্ট অর্ডারের রুটিও আপনি যান বা কাস্টডির রুটিও যান বা সোল কেয়ারের রুটে যান, সব ক্ষেত্রেই কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারছেন ভাইয়া।
না ঠিক আছে ভাই সাহেব, আমি বুঝছি বুঝছি। এখন প্রশ্ন হইলো তো আমার ওয়াইফ তো এটা কোনো মতো সে এগ্রি না, সে কোনো কিছু তো মানে রেসপন্স দেয় না। না, আপনার ওয়াইফ যদি এগ্রিমেন্ট না করে সেখানেই তো আপনি কোর্টে গিয়ে আপনি কন্ট্রাক্ট অর্ডার নেবেন। আপনি বলবেন যে আমি আমার বাচ্চার লাইফে আমি ভূমিকা পালন করতে চাই। মনে রাখবেন বাচ্চার কিন্তু একটা রাইট আছে যে আমার বাবা মা দুজনেই দুজন থেকে যেন ভালোবাসা আমি আমি পেয়ে থাকি। যদি না আপনার বিরুদ্ধে আপনার ওয়াইফ কোনো ভায়োলেন্সের অধিকার মানে ভায়োলেন্সের কোনো অভিযোগ না আনতে পারে, তাহলে অবশ্যই আপনাকে বাচ্চার সাথে কন্ট্রাক্ট অর্ডার পাওয়ার রাইট আপনার আছে। আচ্ছা, তখন সে যদি উনি যদি আপত্তিও করেন সেক্ষেত্রে তখন তারা জানতে চাইবে যে উনার আপত্তি করার কারণটা কি। কারণ হতে পারে আপনি যদি বলেন যে আপনি ভায়োলেন্ট, আপনার সাথে থাকলে বাচ্চা খারাপ হয়ে যাবে, তো এমন তো কোনো কিছু মনে হয় নাই। সেক্ষেত্রে আমি মনে করি আপনি অবশ্যই কন্ট্যাক্ট অর্ডার পাবেন। ওকে ভাই স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ, আপনার সুন্দর ধন্যবাদ। আমার লগে থাকবার লাগি ভাইয়া, ভবিষ্যতে আশা করি আমার লগে থাকবা। দেখি আমার কে আছেন লাইনে নেক্সট কলার। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, একটু জোরে কথা বলেন এবং প্রশ্নটি সংক্ষেপে বলুন। জি আচ্ছা, এই যে আমি একটা প্রশ্ন করতে চাইছি, যে বাংলাদেশ থেকে যদি আমি স্পাস নিয়ে আসতে চাই, তাহলে এই ক্ষেত্রে যে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইয়ে করা হয়েছে, এটার নামটা কি, আর পরিবর্তে এটা কি চেঞ্জ হতে পারে কিনা, এটা জানতে চাইছি। ভাইয়া এটা হচ্ছে A1 টেস্ট। এটার হয়তো আপনি বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইডার কাছ থেকে আপনি বিভিন্ন ধরনের পরীক্ষা নিতে পারবেন, কিন্তু এটা A1 সমমান হতে হবে। এবং যারা এই ধরনের টেস্টগুলো দেয় তারা জানে যে এক্স্যাক্টলি কোন কোন পর্যায়ে আপনাকে করতে হবে। শুধুমাত্র এটা কিন্তু লিসনিং এবং স্পিকিংয়ে, এখানে কিন্তু কোনো রিটেন এক্সামিনেশনের দরকার নাই। আপাতত এটা A1ই আছে এবং হয়তো বা আমরা জানি না 2-4 বছর পরে কোনো পরিবর্তন হবে কি না, বাট আপাতত 1-2 বছরের ভিতরে ভাই এটা A1। আচ্ছা, ইসল ইসল যে আছে ওই অনেকে বলে ইসল ইসল নাকি করতে হয় না, আমি যেটা বললাম ভাইয়া, যেটা বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইডার, যেমন ধরেন কেমব্রিজ, তারা তারা যে ধরনের পরীক্ষাগুলো নেয় সেখানে এক ধরনের পরীক্ষা থাকতে পারে, IELTS যারা দেয় তাদের এক ধরনের নাম থাকতে পারে, কিন্তু আপনাকে বলতে হবে যেন A1 সমমান হয়, A1 সমমান হওয়া চাই, সমান হতে হবে। জি জি, আপনি আপনি যে ধরনের, কিন্তু আপনি দেখবেন ওরা কিন্তু কিছু কিছু সার্ভিস প্রোভাইডার বা কিছু কিছু কোম্পানিকে তারা কিন্তু বাতিল করেছে। আপনি যদি UKBI এর ওয়েবসাইটে যান তো ওরা আপনাকে বলে দেবে যে কোন কোন ধরনের টেস্ট তারা অ্যাকসেপ্ট করবে। এবং এই আপনি জানেন যে এর আগে আমরা গত কয়েক বছর ধরে দেখেছিলাম যে সিটিয়ান গিল্ডের বেশ কিছু এক্সাম তারা পরবর্তীকালে বাতিল করেছিল। বাতিল করার পরে এমনকি আমাদের অ্যাপিল চলাকালীন সময়েও কিন্তু আমাদের যারা অ্যাপিলিয়েন্টদেরকে আবার নতুনভাবে পরীক্ষা পরীক্ষা আপনার দিতে হয়েছিল। এই জন্য আপনি একটু কেয়ারফুল হবেন আর কি, যাতে দেখবেন যে এটা যেন অ্যাকসেপ্টেবল। ধন্যবাদ কলার, আমি চলে যাচ্ছি আমার পরবর্তী কলারে। আসসালামু আলাইকুম, কে আছেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি, আপনার প্রশ্নটি সংক্ষেপে প্লিজ। জি আপু, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমি 10 ইয়ার্স এর লং রেসিডেন্সিতে অ্যাপ্লাই করছি 27 জানুয়ারিতে। একটু জোরে কথা বলেন ভাইয়া। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপু আমি 10 ইয়ার্স বেস লং রেসিডেন্সি অ্যাপ্লাই করছি January 27th, 27 তারিখে জানুয়ারি এই এই বছরে। জি, আমার ওয়াইফ এবং বাচ্চা আছে একটা। জি জি, তো তাদের ভিসা শেষ হবে এই মাসের 20 তারিখে, এই মার্চের 20 তারিখে বাচ্চা এবং ওয়াইফ দুইজনের ভিসা শেষ। তো এখন যেহেতু আমি January 27th মাত্র অ্যাপ্লাই করছি, আমার তো মিনিমাম 4-6 মাস লাগবে রেজিস্ট্রেশন দিতে, তো এখন আমি ওদের জন্য কিভাবে কি করতে পারি, কি সে অ্যাপ্লাই করতে পারি? অনেকে বলতেছে FLRM ফিল আপ করতে, কভার লেটার লিখতে, কি করবো এখন? ভাইয়া মানে যেটা আসলে এই জিনিসটা, এই এটা কিন্তু কোনো সেটেল ল নাই, ঠিক আছে? এটাই সবচেয়ে সবচেয়ে বড় প্রবলেম। কারণ ওই ফর্মে আগে বলা থাকতো যে লং রেসিডেন্সের যে অ্যাপ্লিকেশন, এখানে কোনো ফ্যামিলি মেম্বারকে বা কোনো ডিপেন্ডেন্টকে জড়ানো যায় না। কিন্তু সেক্ষেত্রে আগে আমরা যেটা যেটা আগে আমরা করতাম, সেটা অনেক ক্ষেত্রে ওই যে আমরা FLRO দিয়ে অনেক সময় অ্যাপ্লাই করতাম, কিন্তু এটা FLRO-তে যাওয়াটা আপনার জন্য এটা রিস্কি হয়ে যাবে। এখানে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে হয়, অ্যাপ্লিকেশনটা আপনাকে করতে হবে FLRM অথবা FLRFP তে আপনাকে যেতে হবে। এখন FLRM এ যদি আপনি যেতে চান, আপনার কি ওরা কই ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি কি আপনার আছে কি? যে আমার £19,000 আছে, কিন্তু আমার বাচ্চা একটা আছে, কিন্তু বাচ্চা না অ্যাপ্লাই করলে কোনো প্রবলেম হবে? আপনার আপনার বাচ্চা কি এদেশে জন্মেছে?
জি আমার বাপে এদেশে জন্মাইছে এবং এই মে মাসের 27 তারিখে তার 7 বছর হবে। আচ্ছা না ঠিক আছে, 7 বছরটা অন্য কনসিডারেশন, যেহেতু আপনার বাচ্চা এদেশে এখন জন্মেছে এবং আপনি সেটেল হলে কিন্তু আপনার বাচ্চা ব্রিটিশ হিসাবে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন। সেক্ষেত্রে আপনি আপনি ইচ্ছা করে শুধুমাত্র আপনার 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 ওয়াইফের জন্য করে আপনি করতে পারেন, মানে আপনি তো মোটামুটি তো মানে কনফার্ম যে আপনার 10 ইয়ারে কোনো অ্যাপ্লিকেশন প্রবলেম হবে না। যোগ করাবেন, যদি মনে না করেন সেক্ষেত্রে শুধু আপনি ওয়াইফের জন্য FLR-M দিয়ে অ্যাপ্লাই করবেন, কিন্তু কভার লেটার দিয়ে আপনি বলবেন যে আপনার ওয়াইফের অ্যাপ্লিকেশন যেন তারা হোল্ড করে রাখে আপনার অ্যাপ্লিকেশনটা ডিসাইডেড না হওয়া পর্যন্ত। আচ্ছা বুঝতে পারছেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এই জিনিসগুলো আসলে খুব থরলি করা দরকার, কারণ এটা নিয়ে আমারও একটা কেস আছে যেটা আমাকে আমি অনেক ঝামেলা করার পরে আপনার 3-4 বছর পরে হোম অফিসকে আমি বাধ্য করিয়েছিলাম যে তারা যে হোল্ড করে রাখার যে প্রমিস তারা আমার কাছে করেছিল তারা যেটা মানে নাই, এই জন্য তারা আবার তাকে রেট্রোস্পেক্টিভলি মানে পিছনে ফিরে গিয়ে তাকে আপনার 3 বছরের পুরনো আইনে আবার তার আমার ক্লায়েন্টের স্পাউসকে তারা ভিসা দিয়েছে পুরনো আইনে। এই জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে আপনি কীভাবে তাদের সাথে ডিল করছেন, কীভাবে ইনফরমেশান আপনি তাদেরকে দিচ্ছেন, এটা ইম্পর্টেন্ট, সমস্ত চিঠিপত্রের কপি আপনি রাখবেন যাতে পরবর্তীকালে কখনো সাবজেক্ট অ্যাক্সেসে গেলে যাতে এই সমস্ত ডকুমেন্টগুলো আপনি আবার দেখাতে পারেন যে তারা ইন্ডিড এই ডকুমেন্টগুলো পেয়েছিল। ঠিক আছে ভাইয়া? জি ভাইয়া, আর একটা জিনিস সেটা হচ্ছে আমার বাচ্চা যেহেতু আমি 4 বার অ্যাপ্লাই করছি ভিসা এক্সটেনশন করছি, জি সে বাংলাদেশে গেছিল, এখন যদি অ্যাপ্লাই না করি FLR আপনি জানেন যে যারা এদেশে জন্মিয়েছে তারা যদি এদেশে 10 বছর থাকে তাহলে ওই বাচ্চা কিন্তু ওই সেম MNA কিন্তু আপনার অ্যাপ্লাই করতে পারে, সরি তারা কিন্তু আমি ভুল বললাম, তারা কিন্তু ফর্ম টিতে অ্যাপ্লাই করতে পারে যারা এদেশে জন্মিয়েছে 10 বছর তার আছে। সেক্ষেত্রে বাবা মার ইমিগ্রেশন স্ট্যাটাসটা কী এটা কিন্তু ইম্যাটেরিয়াল, এখানে জন্মেছে 10 বছর আছে, 10 বছর থাকলেই তখন সে ফর্মটিতে অ্যাপ্লাই করতে পারবে। আপনার বাচ্চার ক্ষেত্রে বাচ্চা জন্মেছে ব্রিটেনে এবং জন্মের পরে বাচ্চা আন্ডারেজ থাকা অবস্থায় বাচ্চার বাবা বা মা যে কোনো একজনের দেশে সেটেল হয়ে গেছে, কারণ এটা কিন্তু ইমিগ্রেশনের রুল দ্বারা এটা কিন্তু গভর্ন হয় না, এটা হয় সরাসরি ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্ট দ্বারা। আচ্ছা ওকে ভাইয়া, ধন্যবাদ কলার। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যদি FLR FP তে আমি যদি অ্যাপ্লাই করি তাহলে কি ওরা আমাকে রিফিউজ করার বেশি চান্স আছে FLR FP তে? হ্যাঁ, FLR FP তে যখন যদি আপনি করেন সেখানে আপনি কিন্তু FLR FP তে আপনি যাচ্ছেন শুধুমাত্র যেহেতু আপনি মেইনটেনেন্সটা দেখাতে পারছেন না। থ্যাংক ইউ কলার, মেইনটেনেন্সটা দেখাতে পারলে আপনার FLR এম এ যাওয়া উচিত। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছেন। আপনারা আমাদের আইন অধিকার এই প্রোগ্রামটি রিপিট দেখতে পাবেন সানডেতে রাত 2 বাজে এবং আপনারা ইউটিউবে লগ ইন করে দেখতে পারবেন, সবসময় আমরা আপডেটস দিয়ে থাকি ইউটিউবে। শুধু দর্শক, আগামী শনিবার আমাদের সাথে থাকবেন সলিসিটর কামরুল হাসান, তিনি ইমিগ্রেশন, হিউম্যান রাইটস, SLM, লিজ লাইসেন্স, PPI এবং ডেভোস এইসব বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবেন। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, NTV-র সাথে থাকবেন। তো আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি বলা যায়। তো শেষ করার আগে আমি আমার সম্মানিত অতিথির কাছ থেকে জানতে চাব একটু আমার দর্শকদের উদ্দেশ্যে তিনি যে কিছু বলতেন। ধন্যবাদ সামিয়া। এটা মার্চ মাস হচ্ছে স্বাধীনতার মাস। 1971 সালে এই মাসেই আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম স্বাধীনতা সংগ্রামে এবং অনেক ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে দীর্ঘ 9 মাসের সংগ্রামের পরে আমরা আজকের যে ছোট্ট স্বাধীন সার্বভৌম বাংলাদেশটা আমরা অর্জন করেছি এবং বহু মানুষকে আত্মত্যাগ করতে হয়েছে এবং এত রক্তপাত মনে হয় না পৃথিবীর ইতিহাসে এত স্বল্প সময়ে আর কখনো ঘটেছে। তো আসুন আজকে আপনার মাধ্যমে আমি এই যে লাখো বাঙালি যে প্রাণ দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, তাদের সবাইকে আমি সশ্রদ্ধ সম্মান জানাচ্ছি এবং তাদের যারা
গত হয়েছেন তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমরা আশা করছি বাংলাদেশ অব্যাহতভাবে আরও উন্নতির পথে চলে যায়। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দর্শকদেরও ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আশা করি আইন ও অধিকার অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনারা আইন বিষয়ক বিভিন্ন পরামর্শ, গাইডলাইন, তথ্য এবং আপডেটসগুলো নিয়ে আপনারা কিছুটা হলে উপকৃত হয়েছেন দর্শক, এবং কিছুটা যদি আপনারা দিক নির্দেশনা পেয়ে থাকেন সেখানেই আমাদের সার্থকতা। তো আমাদের সাথে আপনারা ছিলেন, আমরা আশা করব ভবিষ্যতেও আপনারা আইন ও অধিকার অনুষ্ঠানের সাথে থাকবেন। আমি আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার অনুষ্ঠান শেষ করব। ইনশাআল্লাহ আবার দেখা হবে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।